বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার জেঠু, কুলতলি থানা এলাকার ঘটনা। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয়। সন্ধ্যায় বাড়িতে একাই ছিল নাবালিকা, মা গিয়েছিলেন দোকানে। অভিযোগ, সেই সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত জেঠু। নক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানা এলাকায়। নাবালিকার পরিবারের দাবি, সন্ধ্যায় বাড়ি ফাঁকা ছিল, সেই সময় নাবালিকাকে ডাকে অভিযুক্ত। কিছু সময় পর নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন নাবালিকার মা ও প্রতিবেশীরা। অভিযোগ সেই সময় পালিয়ে যায় অভিযুক্ত। সোমবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকাবাসীদের দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। গিয়ে বলেছি, বলে ওনার মতো উনি পালিয়েছে, মেয়েটা মেয়েটার মতন বাড়িতে আমার ভয়েতে চলে এসছে। আশেপাশে সবার ডাকলাম, আমার শাশুড়ি ডাকলাম, ডেকে বললাম আমি এরকম, ওর মা এলে বলবে, বলে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে ওনার বৌমা যে লোকটা এই করেছে, আমি তার বৌমাকে বললাম যে তোমার শাশুড়ি কোথায়, উনি বললো আমার শাশুড়ি বাপের বাড়ি গেছে, আমার শাশুড়ি এখানে নেই। আমি এরকম, আমার যার মেয়ে এরকম করেছে আমার দেওয়া শুনলে কিন্তু তোর শ্বশুরের খুব মারধর করবে, তোর শাশুড়ির কাছে ফোন করে তোরা বল। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে নাবালিকার জেঠু হয়। অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। আমার মেয়ের সঙ্গে নোংরা কাজ করা হয়েছে, হরেকৃষ্ণ মণ্ডল। আমি বেলা সাতটার সময়, সকাল সাতটার সময় আমার বাজারে দোকান রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার বাড়িতে আমার শাশুড়ি আমার যাও ছিল, এবার বাড়িতে বাচ্চাও রয়েছে, এবারে ও বাড়িতে নেই ছিল, ঘরের মধ্যেই ছিল। এবারে হঠাৎ জেঠবাবু, পাড়া সম্পর্কে জেঠবাবু হয়, এমনি সবার বাড়িতে সবাই যায়, জেঠবাবু হয় বলে ডেকেছে, যে জেঠবাবু ডাকছে তার যায় বলে জেঠবাবুর কাছে গিয়েছে, জেঠবাবু হাতটা চেপে ধরে, মুখটা চেপে আমার যা নিজে দেখেছে, দেখে ওদের ধরেছে, ধরে ছুট মেরেছে, যায়ের হাত দিয়ে চলে গেছে। পাড়া প্রতিবেশী সবাই এসেছিল, ওরাও বের হয়েছে, ও ধরতে পারেনি। আবার ওদের বাড়ির লোক ওকে আবার পার করে দিয়েছে অন্যদিকে, তার বিচারও হওয়ার কথা ছিল কিন্তু ওকে আনা হয়নি। আমরা বলেছিলাম যে ওর আনতে হবে, তা ওরা আনেনি, তা সত্ত্বেও ওই জন্য আমরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনের মামলা রুজু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।